আমাদের বুঝতে তো কোনোই অসুবিধা হয় না। পারিস তো শুধু আমার কথা প্রতিবাদ করতে। অনিমা, আয় অনিমা, বলো, কান খোলা আছে, কি বলবে? তোমাকে মাধুরী দীক্ষিতের মতো লাগছে কি না? আশ্চর্য, তুই বুঝলি কি করে? বুঝলাম, কারণ তোমার এ ধরনের প্রশ্নের মুখোমুখি আমাকে প্রায়ই হতে হয়। শোনো, তোমাকে একটুও মাধুরী দীক্ষিতের মতো লাগছে না। দেখ অনিমা, হিংসা জিনিসটা কিন্তু খুব খারাপ। তোমরা যদি একটু কথা কম বলতে ভালো হতো। আমার পড়া হচ্ছে না। তোর পড়া কোনো কালেও হবে না। এটি সারাদিন পড়ালেখা করিস, কোনো কাজে আসে? কাজে লাগে না বলেই তো বেশি পড়তে হয়। এই যে ইন্টারমিডিয়েট পাশ করলাম, এমনি করলাম। বাপরে, ডিগ্রিতে ভর্তি হয়ে দেখি তোর গলার স্বরই পাল্টে গেছে। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। বসার পর থেকে একটা লাইনও লিখতে পারিনি। পারবি। মাঝে মাঝে কি যে হয়, নাটক কিছুতে এগোতে চায় না। এগোবে। এটা কবে জমা দিতে হবে তোমাকে? সময় আছে। আমি চাচ্ছিলাম এই নাটকটা যেন একটা মাস্টারপিস হয়। এমন একটা নাটক যা আমাকে অমর করে রাখবে। তুমি পারবি আমি জানি।
তোমার সেই ক্ষমতা আছে। এই জীবনে তো আর কিছু করতে পারবো না, কোনো স্বপ্নই পূরণ হবে না, কিন্তু একটা ভালো নাটক আমি লিখে যেতে চাই। এই নাটকটা আমি ধীরে ধীরে গুছিয়ে লিখতে চাই, লিখে আবার ঘষা মাজা করবো। বিষয়টা কিন্তু অসাধারণ। অমিতের ব্যাপারে কিছু ভাবলে? কি? ওই যে 20,000 টাকা চাচ্ছিল ব্যবসা করবে বলে। 20,000 টাকায় কি আর ব্যবসা হয়? সেটা তো ও বুঝবে, তুমি দিতে পারবে কি না বলো। হেরা, মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমরা এত গরিব হলাম কেন। আমি অবশ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে 20,000 টাকা অমিতকে দিতে পারি, কিন্তু কেন যেন সাহস হয় না অমিত যদি টাকাটা নষ্ট করে। অমিত কি ফিরেছে? এত তাড়াতাড়ি ও কোনোদিনই ফিরে না। এত রাত পর্যন্ত বাইরে বাইরে কি করে? তুমি লেখো, আমি একটু বাইরে বারান্দায় বসি। তুমি কি আজ ঠিক করে এসেছো যে তুমি আমার সঙ্গে বেশি কথা বলবে না? তুমি কি আমার সামনে বসে ধ্যান করছো? অবশ্য ধ্যান করা ভালো, যত বেশি ধ্যানস্থ হবে তত তুমি নিজের ভেতরে ঢুকতে পারবে। আপনি কি আপনার ভেতরে যেতে চান? মাঝে মাঝে মনে হয়, এটা আমি ঠিক জানি না। একসময় জানতেন? হ্যাঁ হয়তো, কিংবা হয়তো ভবিষ্যতে কোনোদিন জানতে পারবো। তবে এই কথাটা ঠিক যে প্রতিটি মানুষ নিজেই নিজের ভেতরে ঢুকতে চায়। কি সুন্দর একটা কথা বললাম, তাই না? জানি না, ওসব নিয়ে আমি ভাবিও না, বুঝিও। কারণ তোমার মধ্যে কোনো বোধ নেই, কিংবা সেই বোধের পর্যায়ে তুমি এখনো উন্নীত হওনি। আচ্ছা শরীফ ভাই, সত্যি করে বলেন তো, আমার চাকরির কি করলে? আমি বলছি বোধের কথা আর তুমি বলছো চাকরির কথা। যার যেটা নেই সে সেটার কথা বলবে। শরীফ ভাই, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, অবশ্য বোঝার কথা আপনার নয়, একটা চাকরি আমার কত দরকার। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি একটা চাকরি পাবে। শরীফ ভাই প্লিজ, ইয়ার কি না, 2 বছর হলো পাশ করে বেরিয়েছি। চাকরিটা ছোট কিন্তু বেতন নেহাত মন্দ নয়, চাকরিটা তোমার নেওয়া উচিত হবে না, কিন্তু তুমি দেবে। কেন নেওয়া উচিত হবে না? কারণ আমি এই চাকরিটার মধ্যে একটা খুব সুন্দর মেয়েকে দেখতে পাচ্ছি, যে তোমার জীবনটা ভেতর থেকে একেবারে এলোমেলো করে দেবে। ইয়েস, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। তুমি তো জানো আমার একটা সাইকিক পাওয়ার আছে। হ্যাঁ তা হয়তো আছে, কিন্তু আপনি এখন কথা বলছেন ইয়ার্কির সুরে। ইয়ার্কির সুরের কথা ইয়ার্কি হয়, কখনো সত্যি হয় না। তুই উঠাই দিবার কেছিলি ভোরবেলা, উঠাই দিলাম।
কামটা ভালো করছো, আমি খুব খুশি হয়েছি। তা এখন কই যাবি পাড়া বেড়াইতে? কি যে কও না মা, তুমি আমার কি পাড়া বেড়ানো বয়স আছে? তা রাস্তা রাস্তায় ঘুরতে যাবি না মা, নাস্তা দাও, আমার একটা চাকরি ইন্টারভিউ আছে। মন কইতাছে এই চাকরিটা আমার হয়ে যাইব। আবার একটা মিশা কথা বলি, কেন মিশা কমু কেন, আমার কি চাকরি হইতে পারে না? কেমনে হইব, তোর মাথায় কিছু আছে? শুন, এমএ পাস তুই করছিস ঠিকই, কিন্তু শিখস নাই কিছুই, কোন বোকায় তোরে চাকরি দিব? বুঝছি। কি বুঝছস? আমারে কইবা বইলা অনেক কথা মুখস্থ করে আইছ। ইগনে মুখস্থ করতে হয় না, মনের কথা। মনের কথা? মা তোমার মনের কথা শুনে আমি তো দুঃখ পাইতেছি। আমি তো দুঃখই দিতে চাই তোরে। আচ্ছা বাবা, তুই কি কিছু করবি না? তোর বুড়া বাপটা খাইতে মরতাছে। হায় হায়, কি কইলা তুমি? বাবারে বুড়া কইলা? হ্যাঁ কইলাম। কি যে কও না তুমি মা, বাবা যদি বুড়া হইব তাহলে এই দেশে কোনো জোয়ান লোক নাই। দেখ জামি, খালি ইয়ার কি মারস, আর কত ইয়ার কি মারবি, ইয়ার কি মারতে মারতে জীবনটা পার করে দিবি। না মা, নাস্তা দাও, আমি অমিতের বাসায় যাবো। মনটা ভার হয়ে রয়েছে, কালকে এত রাত পর্যন্ত জেগেও একটা লাইনও লিখতে পারিনি। ভারী আশ্চর্য কথা, তুমি নিজের জীবনের কথা লিখছ তবু কেন এগুচ্ছে না? কোথায় আটকেছো বলতো, কাহিনীতে না সংলাপে? কাহিনীতে সংলাপে আমার অসুবিধা হয় না, তুমি তো খুব ভালো করেই জানো। কাহিনীতে আটকাবে কেন, তুমি তো আগে থেকেই কাহিনী সাজিয়ে নাও। এবারও সাজিয়ে নিয়েছি, কিন্তু মোচড়টা জায়গা মতো দিতে পারছি না। বাদ দাও, ওরা সবাই নাস্তা টেবিলে বসেছে? হ্যাঁ, অমিত অবশ্য এখনো ঘুমোচ্ছে, উঠে নাস্তা করবে কিনা কে জানে, আজকাল তো বাসায় দুপুরে খাওয়াই ছেড়ে দিয়েছে। কেন? আমি জিজ্ঞেস করেছিলাম, বলল একবেলা না খেয়ে যদি বাবা মার উপর কিছুটা চাপ কমানো যায়। ওসব ঢং বাদ দিয়ে ওকে বলো চাকরি খুঁজতে। এভাবে বলো না, এটাও ঢং না। যতক্ষণ বাসা থাকে ও কেমন মনমরা হয়ে থাকে। ব্যবসার পোকা মাথায় ঢুকেছে বলে চাকরি খোঁজা কি ছেড়ে দিয়েছে নাকি এখনো খুঁজছে? কি যে বলো না তুমি, চাকরি খোঁজা ছেড়ে দেবে কেন, আসলে ওর কপালটাই খারাপ। হ্যাঁ, কি হলো, বসে পড়লে যে, শরীর খারাপ লাগছে? না কিছু না, এমনি একটা কথা মনে পড়লো। কি বলো? শুনলে তুমি হাসবে। চলো চলো চলো। এইভাবে কি চলে তুই কর, বাড়িতে লজ্জায় মুখ দেখাইতে পারতেছি না। আচ্ছা পাগলা, তুই সত্যি করে আমাকে একটা কথা বলবি? তোর কাছে আমি কোনোদিন কিছু লুকাইছি? এই যে তুই বললি বাড়িতে তোর লজ্জা লাগে, তোর লজ্জা আছে? তুই মনে কর আমারে লজ্জা দিতে চাইতেছস? তার আগে তুই বল এই সাত সকালে কেন এলি? তোর কাছে তো আমি এই সময়টাই আসি। আচ্ছা আমি আমাকে, ব্যবসাটা কি হলো? ব্যবসা কি করে হবে, ইকবালরা পাঁচজন আলাদা হয়ে গেছে। তুই আর আমি মিলে ব্যবসা করুম? কি জানি আমি বুঝি না, চাকরি ব্যবসা কোনটাই হচ্ছে না। চাকরি আমাকে হইব না দোস্ত, পাবো না, কোন বোকায় আমাকে কাম দিব ক? হ্যাঁ সবাই চালাক হয়ে গেছে। নাস্তা করেছিস? করছি একবার, তাই খালাম্মার হাতে যে রান্না, খালাম্মার হাতে পানিও খাইতে সার। তুই সত্যি একটা না পেটুক বুঝলি। ভাইয়া পাশের বাসায় তোমার ফোন এসছে। আমার ফোন? কে করলো? কি জানো বলতে পারবো না। পাগল তুই একটু বসত, আমি দেখে আসি। আচ্ছা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি।
আমি তোকে সে কখন থেকে খুঁজছিলাম জানিস? কি রে, তুই আমার কথাটার কোনো গুরুত্বই দিচ্ছিস না। কোনটা? তুই তো জানিস কোন কথা, জানিস না বল। নায়িকা হবি। তোর বাবাকে বল না, তোর বাবা তো ভালো নাটক লেখে। আরে না, আমি সিনেমার নায়িকা হব। বাবার নাটক তো টেলিভিশনেই আসে না, তিন তিনটা জমা পড়ে আছে, কিচ্ছু হয়। আমি তো তোকে নায়িকা বানাতে পারবো না, বড় যে তোকে রাজীবউদ্দিন ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। স্বপ্না, আমি শুধু এটুকুই চাচ্ছি তুই আমাকে নিয়ে গিয়ে ভালোভাবে পরিচয় করিয়ে দে। দেখি না, দেখি না, আমাকে নিয়ে যেতেই হবে। দেখ, আমার জীবনের এই একটাই শখ। আমার ধারণা নায়িকা হলে তুই খুব শাইন করবি। তুই একটু সুযোগ করে দে, আমি তোর চিরদিনের গোলাম হয়ে থাকবো। পড়তে তোর বিরক্ত লাগে না বলতো? লাগে মা, কিন্তু না পড়ে কি করবো? বাইরে গিয়ে খেলাধুলা, বন্ধুদের সঙ্গে গল্প করলেও তো পারিস। করবো, পরশু একটা পরীক্ষা আছে, ওটা হয়ে যাক। মা, আমার সবই মনে থাকে, কিছুই আমি ভুলে যাই না, শুধু পড়া আমার একদম মনে থাকে না। সেই জন্যই তো বলি তোর বেশি পড়ার দরকার নেই, বেশি পড়লেও তো তোর মনে থাকবে না, বরঞ্চ সেই সময়টা বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে কাটালে তোর ভালো লাগবে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো মা? কি মনে হয়? আমি যদি পড়াশোনায় খুব ভালো হতাম, তাহলে পাশ করে অনেক বড় একটা চাকরি নিতাম, অনেক টাকা বেতন পেতাম, তোমাদের আর কোনো দুঃখ থাকতো না। তোকে কে বললো আমাদের দুঃখ আছে? আছে তো, বুঝি। তোকে অত বুঝতে হবে না, আমাদের কোনো দুঃখ নেই, বুঝেছিস? অন্তত তোদের কি নিয়ে আমাদের কোনো দুঃখ নেই। তোকে একটা কথা বলি, সে কখন থেকে বলবো বলবো করছিস, বলে ফেল না। কফি খাবি না? তুই যে একটা কপি, এটা জানিস? তোর অফিসটা হচ্ছে কবিত্ব। আমার অফিস আবার কবিতীর্থ হলো কবে? কোনো কবিতবি এখানে আসে না, ওদের আমি দু চোখে দেখতে পারি না। কবিতীর্থ নয়, কপিত্ব, কপিত্ব। মানে তুই হচ্ছিস কপি, কপি মানে বাঁদর, আর সে যেখানে থাকে সেই জায়গাটা হচ্ছে কপিত্ব। প্রাইভেট টিউশনি করে অনেক বাংলা শিখেছিস, এখন কটা করছিস টিউশনি? একটাও না, তবে সন্ধ্যা একটা পাওয়া যেতে পারে। পত্রিকা বিজ্ঞাপন দেখে দরখাস্ত করেছিলাম, আজ পাশে পাশে ফোন এসেছে, যেতে বলেছে। গুড, কিন্তু তুই আমাকে কপি বলছিস কেন? এতক্ষণ কফি খাওয়াইনি বলে? প্রচুর চা খেয়েছি দোস্ত, আর এক কাপ খেলে পিত্ত বমি হবে। তাহলে কি করতে হবে আমার? আশ্চর্য, বড়লোক কি খিদাও পায় না? তিনটা বাজতে চললো, তোর কি লাঞ্চও নেই? আমাদের দুজনের জন্য লাঞ্চের ব্যবস্থা করো। আর শোনো, আমি যা খাই তাই আনো। তোর বিয়ে কতদূর? বেশি দূর না, যে হারে মা মেয়ে দেখছেন, যে কোনো দিন সকালে উঠে খবর পাবো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। খালাম্মা মেয়ে দেখছেন, তুই দেখছিস না? আরে না, সময় কথায়, মা মেয়ে দেখছেন ওটাই যথেষ্ট, বিয়ে করতে হয়। এটা তো লাঞ্চ। হ্যাঁ, কিছুদিন হলো এটাই চালাচ্ছি, সব দিক থেকে ভালো। তোর ভালো নিকুচি করি, এ রোগের পর তো আমি খাবো না। তাহলে কি খাবি তুই? তোর মতো সুস্থ মানুষেরা কি খায়? নিজের পক্ষে একটু কাচ্ছি না, আমি তোর বন্ধু, তোর অফিসে এসেছি। এসে আমাকে ধন্য করে দিয়েছিস না? ওভাবে তাকাস না, চোখের পাওয়ার কমে যাবে। শোন, তুই যদি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতিস, তাহলে তো আমি আর তোর অফিসে আসতাম না।
দোস্ত, দেন একটা চাকরি ব্যবস্থা করে। অনেকদিন থেকে তো ঘোরাচ্ছিস, মানে আমি কি তোকে কোনোদিন বলেছিলাম তোর চাকরির ব্যবস্থা আমি করে দেবো? না না, তা বলিসনি, কিন্তু তুই তো আমার অবস্থার কথা বুঝতে পারছিস। কি পারছিস না? না পারছি না। মন দিয়ে শোন, তোর কাছে আসবে, খাবি, বেরিয়ে যাবি, তারপর কমপক্ষে 15 দিনের মধ্যে এদিকে আর আসবি না। অল রাইট? কিছু ভাবলি? কি ভাববো, বাবু তোকে সত্যি ভালোবাসে, তাছাড়া দুটো চিঠিও দিয়েছে, তুই কিছু ভাবলি না? কি ভাববো, আমাকে ভালোবাসে বলে আমারও ওকে ভালোবাসতে হবে? ছেলেটা ভালো, তাছাড়া কত ক্ষমতা, সবাই ওর কথা শোনে। যে দেশে আমরা বাস করি ফৌজিয়া, সে দেশে মাস্তানের কথা সবাই শোনে। এভাবে বলছিস? শোন, সত্যি কথাটা বলেই ফেলি, বাবু বলেছে ওর প্রস্তাবে রাজি না হলে তোর কপালে দুঃখ আছে। তুই কি এই কথাটা বলার জন্য বিকেলবেলা আমার কাছে এসেছিস? বাবু এভাবে বলে তোর ভয় করে না? বাবু আজকে একটা চিঠি দিয়েছে, থাক ওটা তোর কাছেই রেখে দে। তুই যদি শুধু বাবুর কথাই বলতে চাস তাহলে এখান থেকে চলে যা। না গেলে? না গেলে এই বইটার গল্প আমি তোকে পড়ে শোনাবো। বইটা পড়তে পড়তে আমি এক অন্য জগতে চলে যাচ্ছিলাম। ফৌজিয়া, তুই সেই জগতের গল্প শুনবি? না, অফিসের কোনো কাজকর্ম করতে হচ্ছে না, বেশ আছো তুমি। অফিসের বার্ষিক নাটক লিখছি, আর অফিস আমাকে একটু রেয়াত দেবে না? আজকাল ওই অফিসের কাজকর্ম আমার একদম সহ্য হয় না, মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে শুধু নাটক লিখ। লেখো না, কে বারণ করেছে? তাই নাকি, তাহলে খাবি কি? টেলিভিশনে যে কবে কোন নাটক প্রচারিত হবে তার তো কোনো ঠিক নেই, আজকাল তো আমার প্যাকেজ ট্যাকেজ। টেলিভিশনে খবর নিয়েছিলে? খবর নিতে ইচ্ছা করে না, ওরা তো স্পষ্ট করে কিছু বলে না, আর বারবার জিজ্ঞেস করতে আমার লজ্জাও লাগে, ভালো জিনিসের তো কোনো কদর নেই। সকালে কি হয়েছিল বললে আমি শুনলে হাসবো? ওটা হাসির কথাই। কি কথা বলা যাবে না? হঠাৎ মনে হলো যদি এমন হতো, ধরো আমি অফিস যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামলাম, ড্রাইভার একটা লম্বা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দাঁড়ালো, গাড়িতে উঠলাম, অফিসে পৌঁছলাম, অফিসে ঢুকলাম, এসি অফিস, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। আসলে তুমি ছেলে মানুষ। জানি জানি, কত ছেলে মানুষের চিন্তায় যেমন মাথায় আসে। আর ছেলে মানুষ বলেই বোধ হয় তোমাকে আমার এত ভালো লাগে। হ্যালো, হ্যাঁ আমি শরীফ বলছি।
কেন জিজ্ঞেস করছো বলো তো? তুমি আমার কথা কণ্ঠ শুনে বুঝতে পারছো যে আমি শরীফ, তারপর কেন খামাখা বিরক্ত করছো? না, তোমার পরিচয় জানার আমার কোনো ইচ্ছে নেই। না না, ওটা আমার আমি আমি ওটা আমি অনুমান করতে চাই না, আমি রাখছি। হ্যাঁ, আমি অন্ধকারের জীব, আমি অন্ধকারে থাকতেই ভালোবাসি। নিজেই নিজেকে আক্রমণ করি, আবার নিজেই সে আক্রমণ ঠেকাই। অদ্ভুত মানুষের জীবনটা, বড়ই অদ্ভুত। জোকারি করছিস কেন? জোকারি? আমি জোকারি করছি? অবশ্য তুই কি বা বলবি, তুই এসবের কি বা বুঝিস। তাও ঠিক, আমার তো আর সিনেমায় নামার ইচ্ছে নেই, সুতরাং ওসব আমার না বুঝলেও চলবে। খোঁচা মারছিস? মার, যখন নায়িকা হব তখন তো পরিচয় দিয়ে কুল পাবি না। তুই আমার চেয়ে বয়সে বড়, কিন্তু একটা কথা তোকে আমি না বলে পারছি না। কি? আল্লাহ তোর মাথায় বুদ্ধি এত কম দিয়েছে কেন রে? আমার মাথায় বুদ্ধি কম দিয়েছে আর তোর মাথায় গিজগিজ গিজগিজ করছে না? গিজগিজ গিজগিজ না করেও অন্তত তোর চেয়ে বুদ্ধি আমার অনেক বেশি। তুই দয়া করে নায়িকা হওয়ার নেশাটা ছাড়। দেখ দেখ, তুই আমার সাথে কথা বলবি না, একদম কোনোদিন কখনো কথা বলবি না, একদম কোনোদিন কখনো কথা বলবো না, শুধু তুই আমাকে ডিস্টার্ব করবি না। এরপর থেকে তোর সাথে আমার সব কথা বন্ধ। আমি তোকে একটা সংলাপ বলবো, মনীষা কৈরালার সংলাপ। তোকে বলতে হবে কে ভালো অভিনয় করেছে, আমি না মনীষা কৈরালা? বলি বলি। সাদি আর তুমসে কবি নেই। তাহলে আমির সাহেব, কথা তো ফাইনাল হয়ে গেল, সপ্তাহে চার দিন আসবেন আপনি? জি, মাসে 4,000-এর বেশি কিন্তু দিতে পারবো না। মন দিয়ে পড়াবেন কেমন? জি নিশ্চয়ই। ঠিক আছে, বসুন, আপনি যাকে পড়াবেন আমি তাকে পাঠিয়ে দিচ্ছি, কথা বলুন আপনারা।
আসসালামু আলাইকুম। আমার নাম ফারহানা। আপনি কি আজকেই পড়াবেন?